না, মানুষের চরিত্র সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল। আইনত ধর্ম তো পিতৃঋণ শোধ করা সন্তানের কর্তব্য, তা না করে পালিয়ে যাওয়া? কে পালিয়ে দিল? ওই যে আপনাদের বাথিন, দিনে দিনে তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে। না না, সে পালাইনি। মান্দালের রানীর কাছে ছবি পর্যন্ত দিয়ে টাকা আনতে গেছে। ভগবান করুন সেখানে তোমাদের দিন পায় পয়সা পর্যন্ত শোধ করে দেয়। এনেছো বাথিন? এনেছি। আমি জানি তোমার আঁকা ছবি নিশ্চয়ই ভালো হবে। আমিও সমস্ত মন প্রাণ দিয়ে এঁকেছি। আপনার পছন্দের উপর আমার মান, আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। আসুন। এ কি করেছো তুমি? মানুষের চেহারা দিয়ে তুমি দেবী কে এঁকেছো? আমার সমস্ত কল্পনা এ কি করেছো তুমি? নিয়ে যাও, নিয়ে যাও তুমি। আমি এই ছবি নিতে চাই না, নিয়ে যাও। ওকে 15,000 টাকা দিয়ে দিই। না, আমি শিল্পী, ভিখিরি নই। গরিবের কুটিরে পায় ধুলো দেয় না, তা ব্যাপারটা কি আমার বলো না? আমার কিছু টাকার দরকার। টাকা? কত টাকার দরকার? 15,000 টাকা। 15,000? অত টাকা তুমি শোধ করবে কি করে? আচ্ছা ছেলে, তোমার অত টাকা কি দরকার? ও, বুঝতে পেরেছি। পল্লায় পড়েছে, খুব সাবধান, ওরা রক্ত চুষে খায়। তাই তো দেখো না, আমি ওদের কাছে কত দূরে দূরে শুনে। থাক থাক। আচ্ছা শুনলাম নাকি কোথাকার কি এক রানী তোমাকে কি একটা ছবি আঁকতে দিয়েছেন, এবং তাতেই তুমি রাতারাতি একবার বড় লোক হতে চলেছো। তোমার আমার টাকার কিছু দরকার হলো? দরকার পড়েছে। আপনি কি নিয়ে ওই 15,000 টাকা আমায় দিতে পারেন তাই বলুন। নিয়ে দেখো বাবু, ও শিল্প টিল্প আমি বুঝি না, বুঝেছ? আমি বুঝি মাটি, কাঠ, লোহা লোহা লোহা। আমি তোমার বাড়ি ঘর দোর আসবাবপত্র বাগান এই সব নিয়ে আমি তো 15,000 টাকা দিতে পারি। আপনি তো বেশ ভালোভাবেই জানেন আমার সমস্ত সম্পত্তির দাম 15,000 টাকা চেয়ে অনেক বেশি। বেশি বেশ, তা তুমি বেশি নিয়ে দিতে পারবে? তুমি তার কাছে যাও। এই আর কি, চলো। কি দাঁড়িয়ে কেন? বেশ, আমার বাড়ি ঘর দোর আসবাবপত্র সমস্ত কিছুর বিনিময়ে আমায় 15,000 টাকা দিন। এই তো সুবোধ মালকের মতো কথা। হ্যাঁ বেশ কথা, এসো তাহলে এবারে দলিল টলিল গুলো সব ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এসো এসো এসো। এই যে আচ্ছা দাও, কাগজখানা দাও, কলম দাও। এই না, এইবারে এইখানাতে একটু সই করে দাও। এই না, হ্যাঁ সই করো। তাহলে একবার পড়ে দেখবে না কি লেখা আছে না লেখা আছে, দেখে সই করো।
সর্বস্বর বেশি আপনি আর কি লিখে নিতে পারেন বলুন। তা তাও বটে, ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে একটা সই করো, ছোট সই করো, তোমার এই উপরটা করো। এবারে নিচেতে তোমার পুরো নাম সই করো। এবারে ঠিকানা দাও। ঠিকানা তো ছিল, আজ তো আর নেই। ঠিক আছে, তা তুমি এখানকার ঠিকানাই দাও, ঠিকানাকে দরকার। দাদা লেখো লেখো লেখো। ঠিক আছে, টাকা দাও, রাখো। তাই না, এই 15,000-এর কিছু বেশি আছে, গুনে নাও। 15,000-এর বেশি? হ্যাঁ, আমি হিসাব করে দেখলাম যে তোমার সম্পত্তির দাম 15,000-এর কিছু বেশি হবে, তা দিয়ে দিলাম। কি জানো, অদম্য তো করতে পারি না, টাকা টাকা ব্যবসা করি না ঠিক কথা, কিন্তু তাই বলে দেখো ছেলে পুটি নিয়ে ঘর করি। হ্যাঁ, ওপরওয়ালা আছে, ভবিষ্যৎ আছে, এই আর কি। না বলে টুলে না ঠিক করে, কই হাসো না, টাকা পেলে হাসবে না, হাসো একটু। সর্বশান্ত হয়ে কি বললে? না না, আজ তো হাসারই দিন, পিতৃ দিন শোধ করতে চলেছি, আর হাসবো না? নিশ্চয়ই হাসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হাসবো। দিন কই রে, আরে দাঁড়িয়ে কেন, দাঁড়া না দেখে, আয় আয় আয়, ঠিক রে আয়। অসহায়টা তো পেয়েছিস, এর সঙ্গে বললি তো হয়, তাহলে বল আমি না দেখি খবরদার মাসি, তুমি একটি কথা বলতে পারবে না। হ্যাঁ তাহলে বাকি ওই দলিলের শর্ত অনুযায়ী তোমার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে এ বাড়ির দখল দেওয়ার কথা। তা আমিও দেখো সব লোকজন সঙ্গে করে নিয়ে এসেছি। আমি প্রস্তুত। ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে একেবারে কি রে আমার কুটো মেয়ে, নাও তুমি নাও, এটা নাও, ওটা নাও, ওটা নাও, সবাই দিক থেকে নাও, নিয়ে চলো একটা করে যাও। আচ্ছা এই জন্যেও যদি সর্বশান্ত হলে খুব ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, আজ টাকা দেবার শেষ দিন না? হ্যাঁ। বাথিন টাকা দিয়েছে? না। তাহলে দরওয়ানদার তৈরি থাকতে বলে দিন, সূর্যাস্তের পর তার বাড়ি দখল নিতে হবে। মাসাইকে বলুন তার সমস্ত টাকা আমি নিয়ে এসেছি। সুদ সমেত আমার সমস্ত টাকা চাই। সুদ সমেত আমি সমস্ত টাকা এনেছি। বেশ তো, এনেছো এনেছো, তাহলে দাও দাও দাও। ঠিক আছে, তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি যেতে পারো। ও কেন যাবে, যাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, যাবে তুমি তুমি মাসে শুনছো এই লোকটার কথা? এই লোকটার কথা মাসের বাবা শুনতো, মাস হয়েছে ছেলে মানুষ, যত চুপ করে আছি তত তুমি বেড়ে চলেছো। কাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তা তুমি জানো? এ বাড়ির সব কিছু মানে মাস হয়ে পর্যন্ত কি বলবো, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মাস হয়ে মাস হয়ে দেখো লোকটা ঠিক ঠিকই বলছেন, চেঁচাতে হয় আপনি বাইরে গিয়ে চেঁচা কি বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও দেখে নেবো। এত টাকা তুমি পেলে খুব ঠিকই,
বলো, রানীর ছবি এঁকে দিচ্ছে বুঝি? এই ছবি তারা নেননি কেন? পছন্দ হয়নি। তোমার আঁকা ছবি তাদের পছন্দ হয়নি? দেখি তাহলে এত টাকা তুমি পেলে করতে কি? আমার বাড়ি ঘর দর গেছে। তোমার দশত বাড়ি বাগান জিনিসপত্র সব কিছু বেঁচেছ? হ্যাঁ সব। কোথায় যাচ্ছ? তোমার কাজের জলে পুড়ে যাচ্ছে। এই শরীর নিয়ে তুমি কোথায় যাবে শুনি? না আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি কি মনে করো বলো তো, কি মনে করো? কতগুলো টাকা এনেছি বলে আমার সব ঋণ শোধ হয়ে গেছে না? টাকা মিটেছি, কোনোদিনই আমার মনের কথা বুঝবে না। আমি কি করবো বলো তো, বলতে পারো আমি কি করবো? তাহলে সাথে তোমার পায়ে পাথর খেয়ে দেবো। মাসে তুমি বাড়ির বাইরে আর পাও দিতে পারবে? মাসে তুমি কোথাও দিতে পারবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি চিরকাল আমার কাছে থাকবে, চিরকাল আমার কাছে, চিরকাল আমার কাছে।